অল্প তেলে কম মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে নতুনদের জন্য আজকে আমি সরিষা ইলিশ দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যা বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে। আশা করি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সরিষা ইলিশ তৈরি করে দেখাবো, আর এটা হচ্ছে শুধু কম মশলায় আর অল্প উপকরণ দিয়ে তৈরি করব। যারা হচ্ছে বেশি তেল পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তো অবশ্যই আজকের এই রেসিপিটি আপনারা ভালোভাবে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে আজকের এই রেসিপিটি তৈরি করেছি। তো চলুন, আমি এখানে শুরুতে নিয়েছি 6 পিস ইলিশ মাছ, আর নিয়েছি এখানে আমি সরিষা বাটা 1 কাপ পরিমাণ, আর নিয়েছি সরিষার তেল 1 কাপ পরিমাণ, নিয়েছি পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি এখানে টক দই। আর এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি ঠান্ডা দুধ আর হচ্ছে লেবু দিয়ে। আগেই বলেছিলাম ঘরে থাকা উপকরণ দিয়ে, তো আপনারা ঘরে হাতের কাছে যদি টক দইটা না পান, আমার মতো এভাবে তৈরি করে নেবেন খুব ঝটপটভাবে। তো এই তো আমি কিছু সিম্পল উপকরণ দিয়ে আজকের এই সরিষা ইলিশটি তৈরি করে দেখাবো। তো এখন আমি শুরুতে যেটা করব, একটা বাটিতে আমি ইলিশ মাছগুলোকে ঢেলে নিব, আর এরকম একটা বড় বাটিতেই আমি ইলিশ মাছগুলোকে ভালো করে মেখে নিব। তো ইলিশ মাছগুলো আসলে অনেক বড় ছিল আর ভিতরে মোটামুটি ডিম ছিল, খুব ভালো লাগছে এই ইলিশ মাছটা। আর এটা পদ্মার ইলিশ, আর এটা হচ্ছে চাঁদপুর থেকেই আনা হয়েছে, একদম চাঁদপুর থেকে পদ্মার ইলিশ, খাঁটি ইলিশ একদম। তো এই তো আমি এখন তো এক এক করে সব উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষা বাটা, তারপর পেঁয়াজ বাটা, টক দইটা সবগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। তো এই তো আমি হচ্ছে বাটা যে মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম এক এক করে। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা অপশনাল, হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখন 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া। তো আমার সব মশলা দেওয়া শেষ, আমি এখন লাস্টে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিব সবার লাস্টে কাঁচা মরিচ বাটা। তো এটা সরিষা ইলিশের জন্য বা বাপা ইলিশের জন্য আপনারা অবশ্যই কাঁচা মরিচ বাটাটা ইউজ করবেন, এতে করে সরিষা ইলিশের ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এই তো আমি এখানে সব মশলা দিয়ে দেওয়া শেষ, এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে হাত দিয়ে মেখে নিলে সবচাইতে বেশি মজা হয় এই রেসিপিগুলা। তো এই তো আমি এখন হাত দিয়ে ভালো করে এগুলাকে মেখে নিয়েছি, আর এটা মাখানো শেষ। আর আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিব ঢাকনা দিয়ে। তো এটা অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে এটাকে মেখে নেবেন, ভালো করে মেখে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে দিবেন, এতে করে সমস্ত মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মিশবে। তো এই তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসব। তো 1 ঘন্টা হয়ে গেছে আমার, আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ভিতরে মশলা ঢুকে গেছে। এখন আমি এগুলাকে রান্না করে নিব। আর আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমার এখন রান্নার পালা, আর আমি এখানে চুলার উপরে একটা পাইপিন বসিয়ে দিয়েছি। আর এই তো পাইপিনের মধ্যে কিন্তু আমি এখানে বাড়তি কোনো তেল ইউজ করব না, এই জন্য আমি বলেছি যে অল্প তেলে আমি রান্না করব। তো অনেকেই সরিষা ইলিশ রান্না করে, এখানে কিন্তু প্যানের মধ্যে অনেকটাই তেল দিয়ে দেয়, মানে বাড়তি আরও 1 কাপ তেল এখানে কিন্তু ব্যবহার করে সবাই। তো আমি এখানে কিন্তু 1 কাপ বাড়তি তেল ইউজ করব না, এখানে আমি যে তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছগুলোকে মেখে নিয়েছি সেই একই তেল দিয়ে কিন্তু আমি পুরোটা ইলিশ মাছ রান্না করে নিব। আর এখানে আমি কোনো বাড়তি আর মশলা তেলের সাথে ব্যবহার করব না। তো এই জন্য আমি একই মশলা দিয়ে আমি যে ইলিশ মাছগুলো মেখে নিয়েছি সেই একইভাবে আমি পুরোটা এভাবে রান্না করে নিব। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ধরে রান্না করে নিলেই হয়ে যাবে সরিষা ইলিশ। আর এই অল্প তেলে অল্প মশলায় সরিষা ইলিশ এভাবে যদি রান্না করে বাসায় তৈরি করেন, অবশ্যই খেতে হবে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি।
যারা অল্প তেল অল্প মশলা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। যদি ভালো লাগে আজকের রেসিপিটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।